তারেক রহমানের সঙ্গে ফার্স্ট লেডির স্ত্রী জোবাইদা। আমরা গতকাল দেখেছি এবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ নিয়ে পঞ্চম মামলায় তার সাজা হলো। রায়ে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেন আদালত। এটি জোবাইদা রহমানের বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। আমরা দেখতে পেলাম যে তারেক রহমান স্যারের সাথে জোবাইদারও একটা মামলাতে রায় হয়ে গিয়েছেন এবং সেই মামলার রায়ে তিনি 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এখন প্রশ্ন হলো যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা। তারেক রহমানও তো নির্বাচন করতে পারবেন না, তিনি তো অলরেডি অযোগ্য বলে বিবেচিত হয়েছেন নির্বাচনের জন্য। এখন জোবাইদা অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা নির্বাচন করতে পারবেন কি, আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সংবিধানে 66 নম্বর অনুচ্ছেদে একজন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য বা অযোগ্য কিনা সেটা নিয়ে বলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ডক্টর জোবাইদা 3 বছরের জেল হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 66 গ অনুচ্ছেদে আমরা যদি যাই দেখতে পাই যে যদি কারো নৈতিক স্খলনের জন্য ফৌজদারি মামলার জন্য 2 বছরের অধিক সময় জেল হয়ে থাকে তাহলে তিনি নির্বাচনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না বা অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে যেহেতু ডক্টর জোবাইদা অর্থাৎ তারেক রহমানের স্ত্রীর যেহেতু 3 বছরের জেল হয়েছে তাহলে তিনি বাংলাদেশে কোনো ধরনের নির্বাচনের জন্য যোগ্য বলে বিবেচিত নন। এখন তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে তার কী করতে হবে? ডক্টর জোবাইদা যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে তাকে প্রথমে বাংলাদেশে উপস্থিত হয়ে আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে আত্মসমর্পণ করে তাকে আপিল করতে হবে। আপিলে যদি তার রায়টা কমে 2 বছরের নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু তিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু তার রায় যদি বহাল থাকে, 3 বছরই যদি থেকে থাকে বা 2 বছরের অধিক যদি থেকে থাকে তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তী যে কোনো সময় তিনি যদি এটা সাজা খাটার পরে নির্বাচনে অংশগ্রহণ করতে চানও সেক্ষেত্রে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এই 3 বছর সাজা খাটার পরে পরবর্তী 5 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ তার সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও 5 বছর অপেক্ষা করে তিনি আবার নির্বাচনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এর আগে কিন্তু তিনি নির্বাচন করতে পারবেন না। তবে অনেক সময় দেখা যায় যে কোয়াশমেন্ট করে মামলাগুলো যদি বাতিল করে দেওয়া যায় সেক্ষেত্রে নির্বাচন করা যায়। তো কোয়াশমেন্ট চাইতে হলে অবশ্যই আমি যেটা মনে করি যে বিএনপি সরকার ক্ষমতায় আসা দরকার আছে, এই বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তো কোয়াশমেন্ট চাইতে পারছে না বা কোয়াশমেন্ট করতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন শেখ হাসিনার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোতে কিন্তু তিনি কোয়াশমেন্ট করে মামলাগুলো শেষ করে নেন এবং শেষ করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। তো যাই হোক, জোবাইদা রহমান বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ফিট না, অর্থাৎ তিনি সাংবিধানিকভাবে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। তিনি নির্বাচনে যদি অংশগ্রহণ করতে চান তাকে অবশ্যই নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে যোগ্য বলে বিবেচিত হতে হবে। আপনারা এখন কী মনে করছেন? বিএনপি রাজনীতিতে তো সম্ভবত পরিবর্তন আসবে, কারণ তারেক রহমানও তো নির্বাচনের জন্য প্রস্তুত না, জোবাইদা রহমানও নির্বাচনের জন্য প্রস্তুত না। এখন কী হতে পারে আপনারা কমেন্টসে জানাবেন।